আমাদের মধ্যে অনেক ব্যক্তি কিন্তু আছে, বক্তৃতা দেওয়ার সময় দেওয়া যাবে না, বারোটার মধ্যে আমার মিটিং শেষ করবো। আমাদের মধ্যে উপস্থিত আছেন সহ সম্পাদক মুস্তাফিজুর রহমান আলম, সরকারকে অবিলম্বে পদত্যাগ করতে হবে, অবিলম্বে পার্লামেন্টকে ডিসলভ করতে হবে, তাহলে এদেশের সংকট দূর হবে, বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। আমরা আমাদের প্রিয় নেতা নির্বাচন করার জন্য আজকে তা এগিয়ে যাচ্ছে। আমরা বাংলাদেশের মানুষ পাতানো নির্বাচন মানি না, বাংলাদেশের মানুষ সাজানো নির্বাচন মানি না, বাংলাদেশের মানুষ আমরা আজকে উপস্থিত যারা আছে সবাইকে আসসালামু আলাইকুম। আজকের এই মানববন্ধন এটার উদ্দেশ্য হচ্ছে গিয়ে বেঁচে থাকার অধিকারের জন্য আজকে আমরা এখানে জড়ো হয়েছি, সেই শিশুদের জন্য যারা বাবা হারা হয়েছে আজকে আমরা উপস্থিত হয়েছি, তাদের জন্য যাদের সন্তানরা এখনো ঘুম আছে। আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাতে চাই, আপনারা কষ্ট করে এসেছেন। আপনাদের সকলকে বলতে চাই আজকে তারেক রহমান সাহেবের নির্দেশে আমরা একসাথে হয়েছি এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন করার জন্য। ইনশাল্লাহ রাজপথে আছি, ইনশাল্লাহ রাজপথে থাকবো আমরা। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রফিক, দেবাশী সাহেব মধু সহ অন্যান্য বন্ধুরা। আপনারা জানেন বিএনপি একটা বৃহৎ রাজনৈতিক দল, সে দলের কোটি কোটি সমর্থক লক্ষ লক্ষ নেতা কর্মী, অথচ আমাদের এই ছোট পরিসরে বিএনপির নেতা কর্মীদের জায়গা হচ্ছে না, তাই কিছুটা বিশ্বাসের জন্য আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। এবার যে ছোট করে বলবেন একসময় একটু করে ছাত্র নেতা যুব নেতা বিএনপির কেন্দ্রীয় সম্পাদক মৃণালিনী। আজকের আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী জনাব সেলিমা রহমান, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। সংগ্রামী বন্ধুরা, আমার এই অবৈধ দখলদারিত্ব সরকার জাতীয় নেতৃবৃন্দকে গ্রেফতার করে সাজা দিয়ে আবার 1418 সালের নেই আরেকটি বিদ্যা পানোয়ার নির্বাচন করার প্রস্তুতি গ্রহণ করেছে। আজকে আমরা এই সমাবেশ থেকে বলতে চাই আমাদের জীবন প্রত্যেক ফুটা রক্ত বিন্দু থাকতে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সূর্য সৈনিকেরা, এই অবৈধ নির্বাচন করতে দেওয়া হবে না, হবে না, হবে না। সকলকে আগামী দিনের রাজপথে থেকে এই অবৈধ দখলদারিত্ব সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ আমরা খালেদা জিয়া জিন্দাবাদ, তরুণ দেয়ার অহংকার, তারেক রহমান জিন্দাবাদ। আমি আমার উপরে অনেক নেতৃবৃন্দ আছে, সবাইকে দেওয়ার মতো আমাদের সময় নাই, আমরা একেবারে অল্প সময়ের মধ্যে মানবতা শেষ করব। এ পর্যায়ে বক্তব্য রাখবেন একসময় টুকুর ছাত্র নেত্রী স্বৈরাচার বিধান ভবনে যেই ছাত্রদের নেতৃত্ব দিয়েছে রাজপথে ঐনবদের সাবেক নেত্রী বিএনপি কেন্দ্রীয় নেত্রী এবং সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শিরিন সুলতানা। জনপ্রিয় সর্বপ্রিয় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জাতীয়
নির্বাচন থেকে সরিয়ে রেখে একটি নীল নকশার প্রশাসনে নির্বাচন তারা এই বর্তমান সরকার অনুষ্ঠিত করতে যাচ্ছে। ঠিক যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পার্টি অফিসকে তারা সরিয়ে রেখেছে, বিহার সাথে এবং বদলা আজকে যারা এখানে আমার নির্যাতিত বিপরীত ভাই বোনের ভাই বোনদের যুবকের পরিবারে যারা এসেছে তাদেরকে আমি আমার হৃদয় থেকে আজ অভিনন্দন জানাতে চাই। দীর্ঘদিন ধরে তারা তাদের স্বজনদেরকে ফিরিয়ে পাওয়ার জন্য তারা আন্দোলন করে আসছে বন্ধুরা, বিরাট সাথে এবং বন্ধুরা আজকে বলতে চাই বাংলাদেশে এই প্রহসনের নির্বাচন আমরা করতে দিব না, করতে দিব না, করতে দিব না। সবাইকে ধন্যবাদ। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আপনার মন ভাবিকে একটু দাঁড়াতে সুযোগ করে দিন। এ পর্যায়ে বক্তব্য রাখবেন নেতৃবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে জয়ী নেতৃত্ব দিয়ে আসেন সাহসিকতার সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সুযোগ্য সভাপতি আন্দোলন সংগ্রামের নেতা আফরোজা আব্বাস। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আয়োজিত ঘুম খুন হত্যা প্রত্যাশিত পরিবারের স্বাধীনতার ঘোষণা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আর আজকে এদেশের আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ নারী নেত্রী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা হচ্ছে, মামলা হচ্ছে, গুম হচ্ছে, খুন হচ্ছে আমাদের ভাইরা। কেন এখন আমাদের ভাইদেরকে ছাড়িয়ে জাতীয়তাবাদী দলকে ছাড়িয়ে সাধারণ জনগণের উপরে তীব্রতা চালাচ্ছে? তাই জনগণ আজকে রুখে দাঁড়িয়েছে, আসুন আপনারা আমরা সকলে সুযোগ নেই। আর প্রশাসনের ভাইরা আপনাদেরও বলছি, আপনারাও একটু আপনাদের নিরাপত্তা খোঁজার চেষ্টা করুন। আপনারা আরেকজনের কাছে কাঁঠাল ভেঙে চান করবেন না, আপনারা যখন এই প্রশাসনের করবে এই খেলা আর আপনারা খেলতে পারবেন না। আপনারা যদি খেলতে চান সবাইকে মুক্ত করুন, সবাইকে মুক্ত করুন, সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করুন, তারপর আপনারা ভোটের কথা বলুন। এখন যে ভোট হচ্ছে এটা তো একতরফা, আপনারাই সাজাচ্ছেন, আপনারাই ঘুটি করছেন, আপনারাই নির্বাচন করছেন। এই বক্তব্যের আগে কিছুটা ব্যক্তি ঘটিয়ে বক্তব্য রাখবেন যিনি মানবাধিকারের জন্য লড়াই সংগ্রাম করে যাচ্ছেন, জাতীয়তাবাদী শক্তির যারা আজকে জেলে আছেন, মিথ্যা মামলায় কারাগারে আছেন, তাদের পক্ষে যিনি আইনি লড়াই দিয়ে যাচ্ছেন, নেতৃত্ব দিচ্ছেন এই লড়াইয়ে, বিএনপির আইন বিষয়ক সম্পাদক মিস্টার কাইসার কামাল ছোট করে বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আজকের বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই পদযাত্রা বা আজকের এই মানববন্ধন কর্মসূচির সংগ্রামী সভাপতি উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ এর অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ, পেশাজীবী নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সমবেত জনগণ এবং আমার সাংবাদিক ভাই ও বোনের আসসালামু আলাইকুম। প্রিয় সাথীরা আমার, আপনারা জানেন এই আধুনিক বিশ্বের মানবতা লঙ্ঘনের ক্ষেত্রে বর্তমানে ফ্যাসিস্ট রেজিম বাংলাদেশের সবচেয়ে ফ্যাসিজমের শিকার, যা আন্তর্জাতিক মহলে স্বীকৃত হয়েছে। জাতিসংঘের বিবৃতি, হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতি, অর্থাৎ খুন খুন হত্যার মাধ্যমে এই বাংলাদেশের স্বাধীনতার যে স্বাদ ছিল সেই স্বাধীনতাকে ফুলঙ্কিত করেছে এই বর্তমান অনির্বাচিত ফ্যাসিস্ট সরকার। সাথীরা আমার, আজকে বাংলাদেশে আইনের শাসন নেই, বিচার বিভাগ বিশেষ করে নিম্ন আদালতে রায় পরে পরে শোনানো হচ্ছে,
খুন এবং খুন যারা হয়েছে মৃত ব্যক্তিদের বিরুদ্ধে রায় প্রদান করা হচ্ছে। এরকম চরম মানবাধিকারের লঙ্ঘন বিশ্বের ইতিহাসে কোন দেশে এখন আর পরিলক্ষিত হয় না। প্রিয় সাথীরা আমার, বাংলাদেশের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী, এদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, যিনি রাষ্ট্র বিনির্মাণে এক অনবদ্য অবদান রেখেছেন, সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মানবাধিকার আজকে রাষ্ট্রীয়ভাবে চরমভাবে লঙ্ঘিত হচ্ছে। প্রিয় সাথীরা আমার, রাষ্ট্রীয় নিপীড়নের শিকার হয়ে আজকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, আমির কসরু মাহমুদ চৌধুরী সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে কারাগারে নিক্ষেপ করা হচ্ছে। সেই কারাগারে নিক্ষেপ করে তাদেরকে কারাগারের অভ্যন্তরে পর্যন্ত নির্যাতন করা হচ্ছে। আমরা শুনতে পেরেছি বিএনপির যারা কারাগারে আছে তাদেরকে নাকি একটা স্পেশাল চিহ্ন দিয়ে দেওয়া হয়। সেই চিহ্ন যাদের আছে তাদেরকে কারাগারের অভ্যন্তরে নির্যাতন করা হচ্ছে। সরকারকে বিদায় না দেওয়া পর্যন্ত, গণতন্ত্রকে পুনরুদ্ধার না করা পর্যন্ত, ভোটের অধিকার কায়েম না হওয়া পর্যন্ত বিএনপির চলমান আন্দোলন অব্যাহত থাকবে ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ। বিশ্ব মানবতা দিবস উপলক্ষে আপনারা জেনে রাখুন, মানবাধিকার লঙ্ঘনে বাংলাদেশ এক নম্বর। আপনারা দেখেছেন কিভাবে গত 15 বছর যাবৎ আমাদের ঘুম খুন এসেছিল। সে বলল তার স্বামীকে তো হত্যা করেছে, তাকে তুলে নিয়ে গিয়ে তাকে তিনি পড়িয়ে পালিয়ে বেড়াচ্ছে, কারণ তার বিরুদ্ধে মার্ডারের কেস দুইটা দেওয়া হয়েছে। এই হলো দেশের অবস্থা। আপনারা দেখবেন সারা বাংলাদেশ অতি শীঘ্রই এই বাংলাদেশে এই যে শাসিত সরকার তার পতন ঘটাবে। তাই আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা ধরে আর রইল, বিচার রইল সেই সকল যারা আজকে কথা বলে। আজকে হাসান বাবু বলেছে যদি বিএনপি বাড়াবাড়ি করে তার ভাঙার জবাব দিল। তিনি বসে আজকে বাংলাদেশে মানবাধিকার যেরকম ভুলণ্ডিত, মানুষের অধিকার, গণতন্ত্র, আইনের শাসন আজকে কোথাও নেই। এই অবস্থায় আপনাদের সবাইকে এই সংগ্রামে জনগণ মনে না, জনগণ
জনগণ মানে না, অবৈধ করছে, জনগণ মানে না, অবৈধ করছে, I'm gonna